যাবো না আমি। যাও তুমি, তোমার টাকা আছে এর লেগে বিয়ে হয়েছিলাম আসলে সব সকাল রাত পূরণ করবো, এটা কিনে দেবো ওইটা কিনে দিবা পার্লারে নিয়ে যাইবা, এখন তো কোনোটাই হইলো না। শোনাও, যেখানে টাকা আছে সেইখানে ভালোবাসা আছে, আর যেখানে টাকা নেই সেখানে ভালোবাসাও নাই। তোমার চরিত্র এবং দিন দারিদ্র দেখা তোমার মায়া জাল আটকাইছি। হ্যাঁ, আমি অফিসে গেলাম। কত সুন্দর ড্যাং ড্যাং করে অফিস যাইতেছে, কালকে রাতে যে টাকা দিছিলাম টাকা দিছো? তোর সংসার আমি করতাম না, দেখে রাখিস। কেউ তুমি দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। শোনো, যদি একদিনের জন্য যাও তাহলে আমি যাব না, মিনিমাম 7 দিন জায়গায় থাকা লাগবে। শোনো, আমি একদিনের বেশি থাকতে পারবো না, আর তুমি তো জানো আমার অর্থ আছে একদিনের থাকার, আমি একদিনই থাকব। একদিনের জন্য যাইবা তুমি? হুম, যাব না আমি। যাও তুমি, যাও। আমি আগেই জানতাম তোমার মতো একটা ছোট লোকের বিয়ে করাই আমার ভুল হয়েছে, একটা ছোট লোক দেখে বিয়ে দিছে বাপ মায় আমারে। যাও তুমি, আমি যাব না। যাও, ফকির নিয়ে কানার জানো, আর মানুষের জামাই কামাই করে না, হ্যাঁ তাদের তো কত জায়গায় নিয়ে যায় ঘুরতে, এক মাসের জন্য যায়, আর তুমি 7 দিন বলছো, 7 দিন নিয়ে থাকতে পারবে না আমার, একদিনের জন্য যাও। একদিনের জন্য কি জন্য যাব? যাও তুমি, আমি যাব না। সব কিছু কমপ্লিট করছি আর তুমি যাবা না? তুমি তো জানো, হ্যাঁ আমার ইনকাম যতটুকু আমি অতটুকুই তো খরচ করতে পারবো, নাকি আমি চুরি করে আনবো একটা টাকা? ও, তোমার ইনকাম যতটুকু তুমি অতটুকুই ভাঙবে, অন্যের জামাইরা ভাঙে না তাই না? অন্যের জামাইরা ইনকাম করে না? অন্যের জামাইরা কালো টাকা ইনকাম করে, আমি সৎ পথে ইনকাম করি, আমার অত টাকা নাই, চলো একদিনই থাকবো। তো আমার ভুল তো এটাই হয়েছে যে তোমার মতো একটা সৎ মানুষকে বিয়ে করা, বুঝো না আমার যে কে বলছিল তোমার মতো একটা মানুষকে বিয়ে করতে? যাও, একটু ফকিরের লগে বিয়ে বইছি, ভাত করেও শান্তি দেখাইতে পারি না আমি, তাতেও কষ্ট হয় আমার। যাও তুমি, আমি যাবো না। যাও, ভালো লাগে না। সৎপথের টাকা খাইতে কষ্ট হয় না, অসৎপথে তুমি কুরমা বিরিয়ানি খাইতে হবে, খুব ভালো লাগতো, হ্যাঁ আর মনের ভিতরে অশান্তি থাকতো। চলো, যাব না আমি। যাও তুমি, 7 দিনের জন্য নিতে পারবে আমারে? একদিন, স্রেফ একদিন, 7 দিন থাকা যাবে না। আমি একদিনের জন্য যাব না, তুমি যাও। আমি বুঝতে পারলাম না তুমি এরকম করতেছো কেন। হ্যাঁ দেখো, মাথায় রক্ত উঠায় না, যাও তুমি, যা শয়তানের বাচ্চা, যা। যাবো না আমি, যা। এবার বিয়ে করছিলি কেন? হ্যাঁ আমার না বিয়ে করে একটা শিল্পপতির ছেলের বিয়ে করতি, এটাই ভুল হয়েছে। তুই শিল্পপতির ছেলের বিয়ে করলে আজকে তোর সব চাহিদা পূরণ করতে পারতো, হ্যাঁ তোর উঠতে চাহিদা, বসতে চাহিদা, বাইরে গেলে চাহিদা, হ্যাঁ তোর ঘুমাইতে গেলেও তোর চাহিদা, আমি ঠিক বুঝতে পারলাম না আমি এই ব্যাপারটা। তাহলে আমার মতো একটা মেয়ে কেন বিয়ে করছো? হ্যাঁ তোমার মতো একটা আমি কেউকে দেখে বিয়ে করতাম, যেন ওই দুইটা পান্তাবাতি তোমার সাথে খুশি থাকতো। আমি যদি তখন বুঝতে পারতাম তাহলে তোমার মতো মেয়েরে আমি জীবনও বিয়ে করতাম না, আমার সংসার যে করতে পারবো, আমারে যে বুঝতে পারবো, আমি তারই বিয়ে করতাম। দেখো করছো করছো, এখন আমার ইচ্ছা তোমার সব পূরণ করতে হবে। চলো, 7 দিনের জন্য যদি নিতে পারো তাহলে যাবো, আর নাইলে যাবো না। তোমার টাকা তোমার কাছে রেখে দাও, আর যাও আমার চোখের সামনে থেকে, যাও। বুঝতে পারলাম তুমি আমারে ভালোবাসো না, হ্যাঁ তোমার বিলাসিতারে তুমি ভালোবাসো। অবশ্যই, আমি কোন পরিবারের মেয়ে তুমি জানো না? হ্যাঁ তুমি তো একটা ফকিন্নি পরিবারের মেয়ে। সাবধানে কথা বলো। সাবধানে কি কথা বলবো, এই জন্যই তো তোমার এত চাহিদা। ও, আমি ফকিন্নি পরিবারের মেয়ে এই জন্য আমার এত চাহিদা? অবশ্যই। আর ওই খয়রাতি ঘরের মেয়ে আনলে কি বলতে? শোনো, যেখানে টাকা আছে সেইখানে ভালোবাসা আছে, আর যেখানে টাকা নেই সেখানে ভালোবাসাও নাই। চত তো সব, যাবো না আমি। চিন্তা করে দেখছো নারী কিসে আটকায়? ভালোবাসায় কখনোই না, নারী আটকায় টাকায়। কই এক গ্লাস পান নিয়ে এসো তো। এই শোনো, বলো তোমার সাথে কি টাকা আছে? টাকা কত টাকা লাগবে বলো না, আছে কি না? টাকা আছে, কত টাকা লাগবে বলো। এই 200-300 হলে হবে। তোমার কাছে তো টাকা নাই।
এই 20 টাকা আছে তো এটা আমার ভাড়া হয়ে যাবে সমস্যা নেই না ধরো তোমার টাকা নিয়ে যাও রাখো লাগবে না আমার নাও আচ্ছা ঠিক আছে উফ কি গরম বাইরে সারাদিন এই যে মোবাইল একটা পাইছস বয়ে বয়ে টিপতে থাকো এক গ্লাস পানি লো তোমার পানি তুমিই লইয়া খাও মানে মানে বুঝো না তুমি আমার সাথে যেরকম করবা আমিও তোমার সাথে ওরকমই করব সকালবেলা টাকা চাইছিলাম দিছিলা এই কি এদিকে আয় না বউ কও শুনতাছি একের উঠলে কিন্তু একটা তুমি কানের নিচে একটা ভয় রয়ে যাবি ভয় নাই বলতে পারো না তুমি ববি এটা সত্যি কথা ববি আমি সবসময় সত্যি কথাই বলি হ্যাঁ আমি কোনোদিন মিথ্যা বলি তুই তো সত্য কথাই কস তুই জীবনে মিথ্যা কথা কইছস কোনোদিন এদিকে তাকা আমার দিকে তাকা কও আচ্ছা এই যে তুই যে আমার জালে আটকাইছস কি দেখে আটকাইছস কত ভাবছিলাম বুইরা বেটা কালা গোলা চেহারা দেখে বিয়ে হইছি আমি তোমার টাকা আছে এর লেগে বিয়ে হইছিলাম ভাবছিলাম সব সকাল রাত পূরণ করবা এটা কিনে দিবা ওইটা কিনে দিবা পার্লারে নিয়ে যাইবা এখন তো কোনোটাই হইলো না তুমি যে কিপটা একটা টাকাও দাও না চাইলে খালি কিপটা আমি করো সারা বছর তাহলে টাকা পয়সা দেখেই বিয়ে বুঝিলি তো তোমার আর কাছে বুড়ে বেড়ালে কি দেখে বিয়ে বমু টাকাটাই সব কিছু টাকাই সব কিছু টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না তুই তো একটা ভুয়া ভুয়া মানে ভুয়া মানে বুঝছ নাই তোরে তিন বছরে আমি তোর ওজন মাইপা ফলাইছি টাকা থাকলে তার হাসি খুশি আছে ভালোবাসা আছে আর টাকা না থাকলে কিছুই নাই তোমার কাছে বুড়া বেড়া লয় কি লেগে বিয়া হইছে টাকার লেগে বিয়া হইছে তোর মতো কিছু মায়ার আছে এরা কি করে জানোস টাকার জালে আটকায় মায়ার জালে ভালোবাসার জালে আটকায় না বুড়ার আবার মায়ার জাল আমি হইছি নামাজি দিনদারিত্ব যদি আমার চরিত্র এবং আমার দিনদারিত্ব দেখা আমার পছন্দ করতি ভালোবাসতি তাহলে সব দিয়ে দিতাম তোরে আমার চরিত্র আর দিন দেয় তো দেখে কি আমি দুই দুই পানি খাবো আমার দরকার টাকা না না দুই দুই পানি খাবি কে টাকা খাবি খালি টাকা খালি টাকা এই টাকা ছাড়া তো আর কিচ্ছুই চিনস না তোর মতো কিছু মেয়ের আছে এরা কি করে জানোস টাকার জালে আটকায় মায়ার জালে আটকায় না যদি মায়ার জালে আটকাইতো তাইলে চিন্তা ভাবনা করতো যে আমার স্বামীটা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিনদারিত্ব সে দিনের পথে চলে আমি তার সেবা যত্ন করি তারে মন দিয়ে ভালোবাসি আমার তো খাই দেয় কাজ নাই তোমার সেবা যত্ন করবো তার সেবা যত্ন আমার করতে হবে না আমি এখন চিন্তা ভাবনা করে আনিছি যে আমারে যে আমার দিনদারিত্ব দেখা আমার চরিত্র দেখা আমার ইমান একলাস দেখা আমারে ভালোবাসবো ঠিক ওই টাইপের মেয়ে এম বিয়ে করে আনো সো আপনার কাপড় চোপড় নিয়ে আপনি এই মুহূর্তে গেটের বাইরে চলে যান তোমারে কে বিয়ে করবো আমি দেখেই না বিয়ে করছি অন্য কোনো মেয়ে বিয়ে করবো না তোমারে না না এটাও ঠিক এইটাও ঠিক আপনার মতো চরিত্রে যারা তারা বিয়ে বসবে না বিয়ে তারাই বসবে যারা দিনকে ভালোবাসে নামাজ পড়ে আর যাদের অন্তরের ভিতরে ধর্মীয় শিক্ষা আছে ওই টাইপের মেয়েরাই আমাকে পছন্দ করবে নারীরা কিসে আটকায় দিনদারিত্ব চরিত্রে এই সমস্ত নারীরা আটকায় টাকায় কি করবো কারেন্ট নেই না কারেন্ট গেছে অনেকক্ষণ হলো দাও ব্যাগটা আমার কাছে দাও তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি আচ্ছা যাও আমি যাচ্ছি টেবিলে খাবার দিছি আসো কি হলো যাও আমি আসতেছি আসো না যাও আসতেছি আমি এ শুনো হ্যাঁ বলো দাঁড়াও এই জায়গায় আচ্ছা একটা সত্য কথা বলবা হুম আমাদের তো বিয়ে তিন চার বছর হচ্ছে তাই না তুমি আমার ভিতরে কোন জিনিসটা দেখে তুমি মায়া জ্বালা কেছো বলো তো শোনো আমি মাদ্রাসার ছাত্রী আমি কোরআন হাদিস নিয়ে পড়ছি এই যে দেখো তোমার ইনকাম কম আমরা কম খাইতেছি কম পড়তেছি বিশেষ করে আমি তেমন বিলাসিতাও করি না দেখো আমি এখন পর্যন্ত তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই আমি তোমাকে কখনো বলি নাই যে আমারে ঘুরতে নিয়ে যাও আমারে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও আসলে একটা মেয়ে চায় কি জানো একটা মেয়ে চায় তার স্বামী যেন চরিত্রবান হয় এবং দিনদার হয় আর এই দুইটা জিনিসই তোমার মধ্যে আছে শোনো এই যুগে খুব কম মেয়ে পাবা যারা স্বামীর চরিত্র দেখে দিনদারিত্ব দেখে বেশিরভাগ মেয়েরাই দেখে
পুরুষের পয়সা থাকলেই তার প্রতি পাগল হয়। অতএব তোমার চরিত্র এবং দিন দারিদ্র দেখা তোমার মায়া জাল আটকাইছি। আর কিছু বলবা? চলো আচ্ছা চলো।